এখানে কি করছেন? দৃশ্য দেখছেন? এপার হোক কিংবা ওপার, দুই বাংলাতেই সমান জনপ্রিয় জয়া হাসান। বয়স 52, তবে তাতে কি, শুধু রূপের জাদুতেই নয়, ফিটনেস দিয়েও যেন নিউ কামারদেরকে টেক্কা দিতে পারেন জয়া হাসান। গতকাল ছিল চিরসবুজ এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ করে এই দিনের পুরোটা সময় শুভেচ্ছায় ভেসেছেন জয়া। তবে বেশ সাধারণভাবেই নিজের জন্মদিন উদযাপন করেছেন তিনি, আর বিশেষ এই দিনেই ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। প্রকাশ করেছেন তার নতুন সিনেমা ওসিডির ঝলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা টিজারে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক, সমাজের কলঙ্ক? উত্তরের অপেক্ষায় না থেকে জয়া নির্ভয় করলেন দুশ্চিন্তায় পড়ে যাওয়া ভক্তদের। বললেন, উত্তর নিয়ে আসছে ওসিডি। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল। ওসিডি সিনেমাটি পরিচালনা করেছেন শৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান। তার চরিত্রের নাম শ্বেতা। করোনাকালে লকডাউনের মধ্যে গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই সমস্যায় কি ভুগছেন কিনা শ্বেতা, সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটা মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। এর আগে শৌকর্যের পরিচালনাতেই ভূতপুরীতে অভিনয় করেছেন জয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে সিনেমাটি। ভূত ভূত কিচ্ছু নেই, ভূত ভূত মানুষকে ফানুষ বলে ভালো লাগবে তো?